নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে লোটে মাছ, আর এই হাতে রয়েছে পালং শাক। একদম সিজনের প্রথম পালং শাক দিয়ে বানাবো আজকে লোটে মাছ। কি ভাবছেন তো, এ আবার কেমন রেসিপি? লোটে মাছ দিয়ে তো পালং শাক আগে কখনো খাইনি, এটা আবার কেমন রেসিপি? এটা হচ্ছে দারুণ একটা রেসিপি, খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। লোটে মাছ দিয়ে পালং শাক, সুপার সুপার একটা রেসিপি। তো কীভাবে বানাই এই লোটে মাছ দিয়ে পালং শাক, তার জন্য কিন্তু দেখতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের একদম দারুণ রেসিপি, পালং লোটে। মাছগুলো আমি এবার কেটে নেব। একটা লোটে দেখুন, এরকম লাল লাল লোটে নিতে, একদম ফ্রেশ লোটে। এইভাবে এক কাটা দিয়ে দিয়ে দেবো, আর আমি এদিকে পালং শাকগুলো একদম সব বেছে নেবো ভালো করে। একদম টাটকা টাটকা পালং শাক, এই সময় প্রথম পালং শাক উঠবে। এরকম কচি কচি পালং শাক দিয়ে যেভাবে আজকে লোটে মাছ বানাবো, খেয়ে দেখবেন দারুণ লাগবে। আজকে পালং শাক দিয়ে লোটে মাছ দিয়ে একদম জমে যাবে, গরম ভাতে যা লাগবে এই রেসিপিটা। বন্ধুরা শুধু দেখতে থাকুন, আমার সব হয়ে গেছে, পালং শাক একদম ছাড়িয়ে নেওয়া। এই দেখুন, এবার এগুলো ভালো করে একদম ধুয়ে নিয়ে আসতে হবে। মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো, লবণ দিয়ে দিলাম, হলুদ। এই যে ভালো করে একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আদা রসুন শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো, লবণ দেব। দিয়ে পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে লাল করে। গরম মশলাটা বেটে নেব, এই যে পেঁয়াজটা কিন্তু ভালো করে একদম ভেজে নিয়েছি। এখানে দিয়ে দেবো আদা, শুকনো লঙ্কা, তার সাথে রসুন বাটা, একসাথে এবার পেঁয়াজের সাথে কিন্তু এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই যে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা বলতে এখানে শুধু পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা, আর কোনো মশলা কিন্তু দেওয়া যাবে না। তো আমি ভালো করে একদম কষিয়ে নিলাম। এখানে এই যে লোটে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি দিয়ে দেবো, সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরকম থাক, এবার ঢাকা দিয়ে দেবো। পালং শাকটা আমি কুচিয়ে নেব,
এবার ঢাকনাটা খুলবো। এই দেখুন লোটে মাছ থেকে কিন্তু জল ছাড়া একদম শুরু করেছে। আমি এরকম একটু পাতিয়ে দেব যাতে তাড়াতাড়ি জল টেনে যায়। এরকম থাক, আর ঢাকা দেব না, এরকম থাকবে। এইভাবে আস্তে আস্তে রান্না করতে হবে। এই দেখুন সব লোটে মাছ কিন্তু এরকম ঘন্ট হয়ে যাবে, আর সেই সময় দিয়ে দিতে হবে এই যে কুচানো পালং শাক, সাথে চেরা কাঁচা লঙ্কা। এইবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার কিন্তু পালং শাক থেকে জল ছাড়া শুরু করবে। লোটে মাছটা এরকম ঘ্যাট মতো হয়ে যাবে যখন, সব ধুলো হয়ে যাবে যখন, তখনই কিন্তু পালং শাকটা দিতে হবে, তার আগে কিন্তু দিলে হবে না। এই যে সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি, এবার আমি একটু ঢাকা দেবো। এরকম থাক, এই দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, দেখেছেন সবুজ সবুজ মতো, আর এটা কিন্তু খেতে দারুণ হয়। তো অনেক রেসিপি তো লোটে মাছের হয়, তো একবার এই হয়ে পালং শাক দিয়ে লোটে মাছ বানিয়ে খেয়ে দেখবেন। আর এখন তো শীতকাল প্রায় আসতেই চলেছে, আর পালং শাক এবার খুব উঠবে। অসাধারণ একটা রেসিপি, একদম ইউনিক রেসিপি। তো এবার আমি এর মধ্যে একটু মরিচ গুঁড়ো দেবো, দিয়ে দেবো মরিচ গুঁড়ো, তার সাথে গরম মশলা বাটা মিশিয়ে নিলাম। গরম ভাতে এটা যা লাগবে না, একদম পুরো অসাধারণ, মানে সেরা 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 যদি রেসিপি থাকে লোটে মাছের, এইটাই হলো সেই সেরা সেরা। একদম রেডি আমাদের পালং লোটে। তো এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা খেতে বসে গিয়েছি একদম গরম ভাত, আর তার সাথে রয়েছে পালং লোটে, আজকে একদম জমে যাবে। দেখুন একবার, আমি তো আগে শুধু শুধু খেয়ে নিই, সে এত ভালো হয়। এই দেখুন একবার, দেখেছেন দেখতে কিন্তু একদম এইরকম হবে, আর খেতে হবে অসাধারণ। ভাতটা দিয়ে মাখাবো, খাওয়া যাক এবার। এই যে কাঁচা লঙ্কাটা এরকম করে মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে খেতে হবে। আর এই যে পালং শাকের পরিমাণটা না, একদম যেরকম দিয়েছিলাম একদম ওরকমই দিতে হবে, বেশি কিন্তু দেওয়া যাবে না। পালং শাক দিয়ে লোটে একদম পুরো, যারা যারা খাননি এখনো খেয়ে নেবেন, এই সবে পালং শাক এখন উঠছে কিন্তু দারুণ খেতে। যারা লোটে মাছ খায় না তারা এই লোটে মাছের এই রেসিপিটা পেলে পাগল হয়ে যাবে। একদম পালং লোটে যে এত সুন্দর লাগে, একদম ফাটাফাটি রেসিপি, একদম মুখে জড়িয়ে যাবে খেলে। অনেকে আছে লোটে মাছ খায় না, কিন্তু এরকম যদি পালং শাক দিয়ে লোটে মাছ বানিয়ে দেন, বা হয়তো অনেকে আছে পালং শাক খায় না, তাদের এরকম লোটে মাছ দিয়ে পালং শাক বানিয়ে দিলে বুঝতেই পারবে না যেটা কি, মনে করবে ধনে পাতা দেওয়া, কিন্তু যখন এই যে খাবে বললে তখন বুঝতে পারবে এটা এত সুন্দর টেস্ট। আর এখানে একটু দোয়া রয়েছে গোলমরিচ, গোলমরিচের ঝাঁজটা লাগছে দারুণ। একদম হালকা মশলায় গরম ভাত, জিরে আদা বাটা জমে গেছে, একদম দারুণ দারুণ। পালং শাক এত সুন্দর লাগে, না খেলে বুঝতে পারবেন না আপনারা, খেয়ে তাই কমেন্ট করবেন কেমন হবে। একতলা ভাত একদম জমে যাবে। তো বন্ধুরা এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর মিশাস ভিডিও সিজন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু এই সিজনে এখন পালং শাক উঠবে, অবশ্যই কিন্তু এরকম লোটে মাছ দিয়ে বানিয়ে খাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।